মোসাফিজুল হক, অধ্যাপক, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশে প্রথম ভার্চুয়াল চিত্র প্রদর্শনী আয়োজন চলছে চিত্রকলা আর্ট গ্যালারিতে। দেশের এই করোনা দুর্যোগের সময়ে সারা পৃথিবী ওলটপালট করে দিয়েছে এবং আমরা প্রতিটা মানুষ এই বিপর্যয়ের শিকার, কিন্তু কোনো না কোনোভাবে এই সুযোগটাকে, এই সময়টাকে, এই বিপর্যয়টাকে যারা আমরা সুস্থ আছি কাজে লাগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি। তার মধ্যে মোস্তাফিজুল হক, যে দেশের নিজের সময়টাকে পুরোপুরি কাজে লাগাতে চেষ্টা করেছে, কেননা হঠাৎ করে করোনা এসে আমাদের ঘরবন্দি করে দেওয়ার ফলে আমরা যারা নিয়মিত ঘরের বাইরে ব্যস্ত ছিলাম তাদের জন্য একটা দুঃসহ, হতাশাজনক অবস্থা হয়ে গেছিল। কিন্তু মোস্তাফিজুল হক এই সময়টাকে, এই দুর্যোগটাকে পুরোপুরি তার ক্যানভাসে তুলে আনতে পেরেছে, এটা আসলে একটা বড় সফলতা তার জন্য আমি বলবো। কেননা হতাশা থেকেই যে সফলতার জন্ম দেয় সেটাই হচ্ছে আসলে আমাদের কার্যত, আমাদের জীবনের একটা বড় প্রাপ্য অংশ। তার কাজগুলো আমি দেখেছি, সবসময় আমরা দেখেছি সে নানা ধরনের কাজ করে। মোটামুটি আমরা পাখি সিরিজের, বিশেষ করে মোরগ সিরিজের কাজ অনেক দেখেছি, ঘোড়া সিরিজের কাজ দেখেছি, বেশ অন্য ধরনের নিজের মতো করে কাজ করার চেষ্টা করে গিয়েছে সারা জীবন সবসময়। এইবারে করোনাকালীন সময়ে ঘরে বসে পাখি, শকুন, এই জাতীয় বিভিন্ন প্রাণী দিয়ে প্রতীকী অর্থে করোনা থাবার, যে করোনা থাবা, করোনা যে আমাদের থাবা মেরেছে সেইটাই সে তার ছবিতে বুঝিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। কেননা মোস্তাফিজ ভয়ানক ব্যস্ত, প্রতিদিন বিভিন্ন ধরনের কাজে, তার অনেকগুলো গুণাবলী আছে, তার সেই সব কাজ নিয়ে বাইরেই ব্যস্ত থাকতে, শিক্ষকতা ছাড়া, ছবি আঁকা ছাড়া। কিন্তু এই ঘরবন্দি অবস্থায় সে যেভাবে কাজ করেছে, সত্যি আমরা ফেসবুকে দেখেছি বিভিন্নভাবে তার কাজগুলো, আমার কাছে ভালো লেগেছে। প্রতিদিন মহাব্যস্ত একজন মানুষ যখন ঘরবন্দি হয়ে যায় তখন তার এক দুঃসহ একটা যন্ত্রণার মধ্যে কাটায়, সেই দুঃসহ যন্ত্রণাটা তার প্রতিটি ছবিতে ফুটিয়ে তুলেছে এবং এটাকে বলা যায় আসলে অজান্তেই ফুটে উঠেছে। কিন্তু মোস্তাফিজ এই যে ছবিগুলোতে যে প্রতিক্রিয়া বা করোনা গ্রাস ফুটে উঠেছে, তার পরিপূর্ণ ব্যবহার করতে পেরেছে, যা আসলেই একজন শিল্পীর জন্য এক সফলতা বিষয়। সবশেষে মোস্তাফিজুল হকের চিত্র প্রদর্শনীর সফলতা কামনা করছি, সার্বিক মঙ্গল কামনা করছি। আর ভার্চুয়াল চিত্রকলা আর্ট গ্যালারি যারা পরিশ্রম করছেন, তৈরি করছেন, বিশেষ করে আমাদের প্রিয় ছাত্র এবং শিল্পী সাদেক আহমেদ ও তার সহযোগীদের সার্বিক সফলতা, সুস্থতা, মঙ্গল কামনা করছি। মোস্তাফিজুল হকের এই চিত্র প্রদর্শনী ভার্চুয়াল চিত্রকলা আর্ট গ্যালারির মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, এটাও আমাদের জন্য কম আনন্দদায়ক নয়। আর সবিশেষে সকলের শুভেচ্ছা ও শুভকামনা, সুস্থতা নিয়ে এই করোনাকালীন সময়ে, যাতে আমরা সকলেই সুস্থ সচেতন থাকি, এই কামনা, এই দোয়া করে সবার জন্য, শুভকামনা করে সবার জন্য শেষ করছি।